ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার শেখরা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজউদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। গত উপজেলা পরিষদ নির্বাচনে ফারুক হোসেন জয়ী চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মুন্নুর সমর্থক ছিলেন। নির্বাচনের পর এক পক্ষ বিভিন্ন গ্রামে হামলা চালায়। এরই জের ধরে শনিবার রাতে শেখরা গ্রামে মফিজের সমর্থকদের বাড়িঘরেও হামলা চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।